এ মাছ কি দোহাই বলে তারা রারা রারা, কত ছেলে মেয়ে এবার হবে ঘরে ছাড়া। এ মাছ কি দোহাই বলে তারা রারা রারা, কত ছেলে মেয়ে এবার হবে ঘরে ছাড়া। বাবা মা দাদা দিদি হবে দিশাহারা, আমি শুধু একা হিরো আমাদের পাড়া। বাবা মা দাদা দিদি হবে দিশাহারা, আমি শুধু একা হিরো আমাদের পাড়া। ভাগে টাকা ঘুরে গেছে লালালু, ইয়ামা 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 ইয়ামা। এ খুব সুরত সমা বাসা থেকে রাত হে জিন্দেগি, কাল হাম কাহা তুম কাহা। বাসা থেকে রাত হে জিন্দেগি, কাল হাম কাহা তুম কাহা। ইয়ামা 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 ইয়ামা। এ খুব সুরত সমা বাসা থেকে রাত হে জিন্দেগি, কাল হাম কাহা তুম কাহা। বাসা থেকে রাত হে জিন্দেগি, কাল হাম কাহা তুম কাহা। নমস্কার, আই এম ধনপতি, আমার ধন নেই তবু আমি ধনপতি। আমি সবার করি ক্ষতি, ভালোবেসে অনেকে মারে লাতি। নমস্কার, আই এম ধনপতি। মানুষ কতদিন আর নিচে থাকবে, নিচে কি আর কাজ আছে, তাই আমি উপরে উঠে যাচ্ছি। আমি তো কালী পূজা কমিটির সেক্রেটারি হয়েছি, ওপাড়ার মহিলা কমিটির সঙ্গে আমার কম্পিটিশন, তারা নাকি সাগর থেকে ডিজে নিয়ে আসতেছে। তা আমি পাশের পাড়ার কমিটি আমি কি ছেড়ে দেবো, ওরে আমিও হলদিয়াতে ডিজে নিয়ে আসতেছি, এমন বিট মারা মারবো হাটাটাকে সব মেরে ফেলে দেবো। তবেই ফার্স্ট পুরস্কার নিয়ে আমি বাড়ি ফিরবো রে। কাঁচা পেরি পাকি দিল চেংড়া ছেলেগুলো, আর মিনি পুষে মনটা বলে গেল সবই গেল। কাঁচা পেরি পাকি দিল চেংড়া ছেলেগুলো, মিনি পুষে মনটা বলে গেল সবই গেল। কাঁচা পেরি পাকি দিল চেংড়া ছেলেগুলো, মিনি পুষে মনটা বলে গেল সবই গেল। মেউড়ে কে যে দিল রে, মেউড়ে কে যে দিল, মেউড়ে কে যে দিল রে, মেউড়ে কে যে দিল। মেও মেও আরে বাবা মেও মেও, মেও মেও আরে বাবা মেও মেও, মেও মেও আরে বাবা মেও। কর্মনি খালি রাত দিন টক 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 করে ঘুরে বেড়াচ্ছে, ঘরে আসতেছে গোটাদি করে গিলতেছে আর উবুড় হয়ে সচ্ছে। সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নাম নেই, কোথায় যে গেল। ও ভগবান, ঘরে চল। এই তা ঘরে গিয়ে আমি কি করবো, ওরে কাট করবি। কি হয়েছে কাট করবো? হ্যাঁ, এই কত ছেলে মেয়ে আমার চেষ্টা করেছে, হ্যাঁ কেউ আমার কাট করতে পারেনি। এই তোর কথা শুনে আমি সেই মেয়েটার কাছে গেলাম। এই কার কাছে? ডলির কাছে। ও ভগবান, তুই ডলির কাছে গেছিলি? কাগজপাতি সব জমা দিয়েছি। হ্যাঁ, তা আমার নয় কাগজে ভুল ছিল। হ্যাঁ, তোর কি কাগজে ভুল ছিল? এই কেন, তোর নাম কি? ছায়া রানী। দাদা আমার বৌদির নামে ছায়া রানী, আধার কার্ডে নামে চেষা পরে। এই দেখ কি বলি শোন, বল। ওই সব কাট ফাট আমার দ্বারা হবে নি। হ্যাঁ, ওরে আমি তো উপরে উঠে যাচ্ছি। এই উপরে মানে? এই তা আমি তো মেলা কমিটির সেক্রেটারি হয়েছি। ও ভগবান, কে সেক্রেটারি? দেখ এই আমার নাম ধনপতি, আমার ধন না থাকতে পারে, আমার আছে গতি। আচ্ছা কি বলি শোন, বল। ওপাড়ার মহিলা কমিটির সঙ্গে আমার কম্পিটিশন, হ্যাঁ তারা নাকি সাগর থেকে ডিজে নিয়ে আসতেছে। এই তারা ডিজে আনতে, তোর কি হয়েছে? এই তা আমি পাশের পাড়ার কমিটি আমি ছেড়ে দেবো। তুই কি করবি? আমিও হলদিয়াতে ডিজে নিয়ে আসতেছি। ওরে ডিজে নে কি করবি? জোর করে করে 2000 টাকা করে চাঁদা নেবো। ওরে ভাই তুই জানিস না, জোর করে চাঁদা নেই আয় না তো অপরাধ। এই আমি যাবো বলেছি যাবো। ওরে তুই যাসনি। এ মাছি কি দোহাই বলে তারা রারা রারা, কত ছেলে মেয়ে এবার হবে ঘরে ছাড়া। এ মাছি কি দোহাই বলে তারা রারা রারা, কত ছেলে মেয়ে এবার হবে ঘরে ছাড়া। বাবা মা দাদা দিদি হবে দিশাহারা, আমি শুধু একা হিরো আমাদের পাড়া। বাবা মা দাদা দিদি হবে দিশাহারা, আমি শুধু একা হিরো আমাদের পাড়া। ভাগের চাকা ঘুরে গেছে লালালো। এ বৌদি, এই বল। কুকু 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 কুকু। ওরে ভাই তুই যাসনি, আমার কথা শুনে যা। আমার কোনো কথা শুনলো না, ওনায় চলে গেল। কোথায় নাকি ডিজে বাজিয়ে মানুষ মারবি, আমি এক্ষুনি ওর পিছনে পিছনে যাব, দেখবো কোথায় ডিজে বাজায়। ডিজে বাজায়।
শুক্রিয়া গরম মেহরবান দোস্ত জিন্দগি হাসনি মাদার সে বোন কে লিয়ে দিলনে প্যার কি আহি প্যার কারণে বারে জানতে হে অন বোন আরে শন কে লিয়ে প্যাং মারো বুলজা দো প্যাং মারো বুলজা দো প্যাং মারো বুলজা দো বুলজা বুলজা প্যাং মারো বুলজা দো প্যাং মারো বুলজা দো প্যাং মারো বুলজা 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 নাই জোকে দাও 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 সব ছাটি মেলি কবি গালি কবি দাও দাও দিমেন্দা ছোড়ে লেব দিপেশা ছোড়ে দে সারু মেলে ভুলে তেরে ছোড়া মানে বোঝা এই দো প্যাক মার না প্যাক মার দো বুলজা দো প্যাক মার দো বুলজা দো প্যাক মার দো বুলজা দো বুলজা বুলজা প্যাক মার দো বুলজা দো প্যাক মার দো বুলজা দো প্যাক মার দো বুলজা দো বুলজা বুলজা নাই জোকে দাও দাও ছাত্রী মেলবি গালি কবি দাও দাও তুমি না ছোড়িলে ডিপ্রেশন ছোড়ি দে দাদু মেলে পুরি দে ছোড়ে বলে বজা প্যাক মার দো বুলজা দো প্যাক মার দো বুলজা দো প্যাক মার দো বুলজা দো বুলজা বুলজা প্যাক মার দো বুলজা দো প্যাক মার দো বুলজা প্যাক মার দো বুলজা দো মোনালিসা আমার বাপি একজন পুলিশ অফিসার প্রত্যেক কালী পূজায় আসে অসহায় মানুষের বস্ত্র বিতরণ করে আমার বাপি আমাকে বলল তুমি আমার মেয়ে হয়ে কি করেছো তাই আজ আমি এখানে এসেছি এই গরিব মানুষের জন্য বস্ত্র বিতরণ করতে মানিকে মাঙ্গে হিজে নাগাম দেব তু না মোর প্রেমকে পা দিলে না আরে নাগাম দেব তু না মোর প্রেমকে পা দিলে না মন হারি শুধু মারলি মতে মা মানিকে মাঙ্গে হিজে নাগাম দেব তু না মোর প্রেমকে পা দিলে না মন হারি শুধু মারলি মতে মা শুধু 1,50,000 টাকার বাংলা আসতে যে মার গোলায় যে মালাটা থাকবে তার দাম কত জানিস কত রে 4,500 টাকা এই শোন কোন চাইতে পারবো না ঝট করে চাঁদা দে তুই জানিস আমি পুলিশ অফিসার এই তোর বাবা পুলিশ অফিসার আর ভ্যানের ওয়াশার হো এই আমার চাঁদা আমার ফেলে দে বাপিকে বলে না এমন টুকে ঠুকে দেবো তখন তুই বুঝতে পারবি তোর বাবা আমার জেতায় ঢুকিয়ে দিবে হ্যাঁ ওইখানতে বসে বসে এমন বিড় মারা মারবো সকলের ফিট করে ছেড়ে দেবো আশাটা ব্রাসকে তো নেই জানা কে নেব জোর করে দেখাবো রে খেল তুই কি বলতে যাচ্ছিস চাঁদা না দিলে জোর করে নেবো আমি ধনপতি আছে যে গরি চালা পুতু মানবে আমি ধনপতি আছে যে গরি চালা পুতু মানবে আমি ধনপতি আছে যে গরি চালাবো তুফান মে আমি ধনপতি আছে যে গরি চালাবো তুফান মে এ ভক্সেল তুই কোথায় ছিলি এ কি হয়েছে বাচ্চার গায়ে কেন তুই আংরাচ্ছি কেন তুই এসব বুঝবি আমি তো মারের আগে মারের আয় একটু নিচ্ছি এত বড় জাহাজ মতো মেয়ে তোর গায়ের উপরে উঠে কাবাট 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 করে মাথায় তুই চুপ করে শুয়ে আছিস এ বৌদি এই বল আমার নাম ধনপতি হ্যাঁ আমার বেড়ে গেছে গতি আচ্ছা তুই এবার ওর ধর আমি ওর করব ক্ষতি ওরে সাধের সেকেতারি তোর নেই কি বাহাদুরি এ বৌদি এই বল
আমি বাজাবো ডিজের বল, আমি বাজাবো ডিজের বল, আর ফাটাবো বক্সের বল, আমি বাজাবো ডিজের বল, আর ফাটাবো বক্সের বল। আমি বাজাবো ডিজের বল, তারপর কি, আর ফাটাবো বক্সের বল, আমি বাজাবো ডিজের বল, আর ফাটাবো বক্সের বল। আর কাঠোকরা ঠোকর মারে পেলে নরম জায়গা। ও ভাই তুই কোথায় ঠোকর মারতিছিস? এই দি বুঝতে পারিনি না, কাঠোকরা দিছি কাঠোকরা, হ্যাঁ যত শক্ত কাঠ হোক ও ঠোকর মেরে মেরে ঠিক নরম জায়গাটা বার করে নেবে। ধরা সাপ না তোলে হেসে আমি মরে যাই, কাঠোকর ঠোকর মারে পেলে নরম জায়গা, সাপের লেজে পা দিলে খেতে হবে চোবো। আমি বাজাবো ডিজের বল, আমি বাজাবো ডিজের বল, আর ফাটাবো বক্সের বল, আমি বাজাবো ডিজের বল, আর ফাটাবো বক্সের বল। আচ্ছা বৌদি, তুমি যে কলেশি গন্ডগোল করছো, তোমার দেওয়ার কি করেছো জানো? কি করেছি? তোমার দেওয়ার যে কাজটা করেছে এর জন্য কত মানুষের প্রাণ চলে যেতে পারে। বাবা, আমার কচি মতো বাচ্চা এমন কি করেছে গো যে মানুষের প্রাণ চলে যাচ্ছে? শব্দ দূষণে যায় কত জীবন, আর বোঝালে বোঝে না এ ঘর শত্রু বিভীষণ। আমি বিভীষণ? হ্যাঁ তুই বিভীষণ। আমি বিভীষণ? তোর আমি পই পই করে বলেছি ভাই ওসব কাজে যাসনি, আমি যে কাজ বলছি সে কাজ শোন, তুই সে কাজ না শুনে এইখানে এসে ঝগড়া বাঁধেছিস। এই আমি বিভীষণ? হ্যাঁ তুই বিভীষণ। তাহলে ওই লঙ্কায় আমি আগুন ধরিয়ে দেবো। শব্দ দূষণে যায় কত জীবন, বোঝালে বোঝে না এই ঘর শত্রু বিভীষণ। মহাদেব বলে গানের ছলে ঢাললো মাথায় আমার ঘোর। আমি বাজাবো ডিজের বল, আমি বাজাবো ডিজের বল, এই তারপরে কি, আর ফাটাবো বক্সের বল, আমি বাজাবো ডিজের বল, আর ফাটাবো বক্সের বল। এই যে বউমে ছেলে, তুমি এইখানে কেন এসেছো আর কেন আমার বাচ্চা ধরে মারতেছো বলো তো? আচ্ছা বলি শোনো, আমার বাপি আগের পুলিশ অফিসার। আচ্ছা, প্রত্যেক কালী পূজায় আসে অসহায় মানুষের বস্ত্র বিতরণ করে, তাই আমি এখানে এসেছিলাম এই গরিব মানুষের জন্য বস্ত্র বিতরণ করতে। এই ভালো করে শোন, ভালো করে মন দিয়ে শোন, ভালো কাজ করছে। আচ্ছা বৌদি, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি উত্তর দিতে পারবে? বলো। আচ্ছা বৌদি বলো তো, পৃথিবীতে কেন এত বন্যা হচ্ছে, বছর বছর কেন এত ঝড় হচ্ছে, কেনই বা এত মানুষ রোগে মারা যাচ্ছে? কত মানুষ সকালে প্রাণ বিসর্জন দিচ্ছে। এই দূষণের মধ্যে শব্দ দূষণ হলো একটি অন্যতম কারণ। তাই তোমাদের বলছি তোমরা আনন্দ করো, কিন্তু এমন আনন্দ করো না যে অপরের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়। এই ভালো করে শোন। ওদি কি বলি শোন, আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, শুধু এই মেয়েটা আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। তাই শুধু আমি না, প্রতি বছর যারা মেলা করেন সেসব মেলা কমিটিকে বলছি, আপনারা আনন্দ করুন, কিন্তু এমন আনন্দ করবেন না যেটা অপরের নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়। আপনারা যখন মেলাতে সাউন্ড বাজাবেন অবশ্যই কন্ট্রোলে বাজাবেন, যাতে শব্দ দূষণ না হয়, আর অবশ্যই অবশ্যই পুলিশ পারমিশন নিয়ে মেলা করবেন, তাহলে আপনাদের মেলা দীর্ঘজীবী হবে। আমি আগে একটা নাইটি নেবো। এই নাইটি না কি করবি? রাতে পরে শোবো। আচ্ছা ঠিক আছে, পরে নিবি, এখন হেল্প করবি, পাশাপাশি থাকবি, মনে থাকে জানো? একদম। এই যে ম্যাডাম, তুমি তো অনেক বড় লোক, যা হয়ে গেছো সব কথা ভুলে যাও, অনেক টাকা পয়সা আছে, যাবার আগে এক বস্তা শালা একবারে বিচ্ছিরি কোয়ালিটির মাল একবারে। এই মানুষের কাছে চাল চাইতে কেন রে, আমি টাকার উপরে শুয়ে থাকি রে। এই কত টাকা রে? আমার বিছানার নিচে হ্যাঁ দু টাকা থাকবেই।
ছাগল একটা। ম্যাডাম বলছি তুমি তো বস্ত্র বিতরণ করতে এসেছো, তা আজ থেকে আমি তোমার পাশে থাকবো। তাই আমি যেদিন কোনো ভালো কাজ করবো হ্যাঁ সেদিন তুমি আমার পাশে থাকবে তো। আরে শুধু আজ কেন, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শেষ বেলাতেও ভালোবাসবো, এমনি করে প্রিয়ে 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 বলে ডাকবো। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া।